সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী, যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 21 সেপ্টেম্বর 2021 বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এই হাটটি, বুধবারে বসে। তো আজ আপনাদের এই হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোট ছোট যে সার এবং বকলাগুলো বিক্রি হচ্ছে, সব থেকে ছোট ছোট সার দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদন। দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিয়ে আমাদের সাথে থাকবেন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। এই যে আপনার এটা কত টাকা দাম চাইলেন চাচা? কত টাকা দাম চাইলেন এটা? 2000 বকনা। এই যে দেখেন কত পর্যন্ত দাম বললো চাচা, কত পর্যন্ত দাম উঠছে? 12 বলছে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন সর্বশেষ? কত? 13000 হলে এটা দিয়ে দেবেন। এটা 13, আর তার পাশেরটা, তার পাশেরটা 14000 হলে এগুলো সাইজটা ভালো না আর কি, সর্বশেষ 14000 হলে দিয়ে দেবেন। দেখে আপনার এটা এটা ভাই, এটা কত হলে দেওয়া যাবে? 12-13 হাজার হলে দেখেন সাইজ ভালো না, দামটা একটু কম। 12-13 হাজার হলে আমরা একটু দেখি সামনে দিকে যাবো, যে ছোটো ছোটোগুলো যেগুলো দেখছি এগুলোই আপনাদের একটু দামে ধারণা দিব। চাচা আসসালামু আলাইকুম, কত টাকা চান এটা দাম চাচা? 18000। কত বলে চাচা ক্রেতা, কত বলে? 14-15 পর্যন্ত বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 17000 দিব। 17000, এর নিচে দিবেন না চাচা? দিব, আর একটু দাম দর করলে হলে আর একটু কমে যাবে না? 17000 আইডিয়া করছে কক না গুলো দেখাই আপনাকে। আমরা একটু সামনে দিকে যাই, এর পাশে কিছু ছোট ছোট দেখছি, এগুলো একটু দামে ধারণা দিব। বাজারের সব থেকে ছোট ছোট পাচ্ছি না, এগুলো মিডিয়াম সাইজের, এগুলো একটু দাম জানাব। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি দাম দর চলছে? চোদ্দ কোনটা বললেন ভাইয়া? এটা এটা উত্তরে সবগুলো বেশি বেশি বললো। আচ্ছা গোটার জন্য নিবো, কত দেবো? দিবা দিয়ে গেলে দাম চেয়ে তো ঠিক কথা বলি, 18-20 বার কত দেবো? আপনার লাস্ট কত ছিল চাচা? 14-17 সর্বশেষ 17.5 চাই, 14000 পর্যন্ত বলছি। আর এটা 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 বিক্রি দাম কত? 18 বলছে। কত হলে ছাড়া যায় এটা? কত? 18-19 যেতে হবে আজকে। এই যে দেখছি এগুলো কিন্তু সাইজ ভালো না, একটু দেখি যেহেতু ভালো মানে দেখতে পাচ্ছি না আজকে বাজারে, এগুলো দাম জানাবো। চাচা আসসালামু আলাইকুম, কত চাইলেন চাচা জোড়াটা দাম? 42 বকনা দুইটাই। কত বললো চাচা? কত বলে, কত বলে? 33-34 কত হলে দেওয়া যায় লাস্ট? 36000 হলে চাচা আসসালামু আলাইকুম, এটা কত টাকা দাম চাইলেন চাচা? 18500 টাকা চাওয়া দাম। এখন পর্যন্ত কত দাম বললো, কত বললো চাচা? 16 বলছে বকনাগুলো। লাস্ট চিন্তা ভাবনা সর্বশেষ কত হলে দেওয়া যাবে? 18000 হলে দিতে হবে দেখি। আর এ পাশেরটা চাচা, এটা এটা ও এটা 15000 হলে যেটা আগে দেখালাম, আর এটা হচ্ছে সর্বশেষ 18000। ভাইকে কিনে নিলেন, কত টাকা নিলেন?
20,000 টাকা লেখনি সহ ২০,০০০ টাকা পড়েছে। এটা কি পালবেন? পালবেন। দামটা কেমন মনে হইলো? মোটামুটি ভালোই হয়েছে, মানে আপনি সন্তুষ্ট? আচ্ছা ধন্যবাদ। এই যে লেখনি সহ ২০,০০০ টাকায় লেখনি হচ্ছে ৪০০ টাকা, তার মানে ১৫,০০০ টাকা কেনা হয়েছে। ভাইয়া এটা কত চাইলেন দাম? ২২। কত বলে এখন পর্যন্ত? ১৫,০০০ কত হলে দেওয়া যাবে সর্বশেষ? ১৮ হলে দিবেন? ১৭.৫ কি ১৮ যেতে হবে। বকনাগুলো যেগুলো দেখাচ্ছি এ পাশে দিচ্ছি দুটা, ওগুলো দাম জানাবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যাবা করছেন কাক ওনার দাম দর হচ্ছে না? কত টাকা চালেন দাম? এটা ১৮,০০০ টাকা চাইলেন। কত বলছে চাচা, কত বললো? ১৪ বলছে। কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ? চাচা এটা কত চাইলেন? ২৫। কত বলে ক্রেতা, কত বলে? ১৫,০০০ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? ২০,০০০ হলে বিক্রি হবে। বকনা না, রেটটা একটু বেশি মনে হচ্ছে। ভাইয়া এটা কত দাম চাইলেন? এটা ২৮,০০০ কত বলছে ক্রেতা, কত বলে? ২৩,২৪ পর্যন্ত বলছে। লাস্ট চিন্তা ভাবনা, লাস্ট কোনো নাই, মানে সবই ফার্স্ট। দাম করে নিতে হবে। এটা কত টাকা চাইলেন দাম? ১৯,০০০ কত বলছে ক্রেতা, কত বলছে ক্রেতা? ৬,০০০ মানে ২৬,১৬ কত হলে দেওয়া যাবে? এটা ১৬,১৭,০০০ হলে বিক্রি হয়ে যাবে। আজকের বাজারে ছোটো ছোটো গরুগুলোর দাম জানাচ্ছে, তবে সবচেয়ে ছোটো গরু কিন্তু নাই আজকে। এর পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা, দেখি এটা দাম জানি। ভাই কত চাইলেন এটা? কত চাইলেন? কত কত বললেন ভাই, কত বললেন? কত বললেন? ২২,৩২